নিজেদের ভাষা ও সংস্কৃতিকে তুলে ধরার জন্য জয়পুরহাটে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের শুরু হওয়া দুই দিনব্যাপী ঐতিহাসিক সহরাই উৎসব শেষ হয়েছে। বুধবার দুপুর গড়িয়ে বিকেল হতেই জয়পুরহাট সদর উপজেলার পালি আদিবাসী বুড়িকালী মন্দির চত্বরে নৃত্যের তালে তালে শুরু হয় সহরাই উৎসব। উৎসবে জয়পুরহাট জেলা ছাড়াও উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার তরুণ তরুণীরা বাহারি রঙের পোশাক পরে মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করেন। এছাড়াও আদিবাসী সম্প্রদায়ের নারী পুরুষরা ঘোড়া কিংবা কালী সেজে নানা ভঙ্গিমায় নাচ পরিবেশনের মধ্য দিয়ে দর্শকদের মাতিয়ে রাখেন। সহরাই উৎসবের জন্য আমরা অনেক দিন অপেক্ষা করি, আজকে নাচ গান করে অনেক ভালো লেগেছে। আমাদের এই সহরাই উৎসবে আদিবাসী ঐতিহ্য গানে আমরা নৃত্য পরিবেশন করেছি, আমাদের খুব ভালো লাগছে। সপরিবারে সহরাই উৎসব দেখতে আসছি, এখানে এসে আমাদের অনেকটা ভালো লাগতেছে। সহরাই নাচ দেখছি, অনেক ভালো লাগছে। এখানে সহরাই অনুষ্ঠানের জন্য আমরা বছর পর বছর মানে অপেক্ষা করে থাকি। আমাদের আদিবাসী সংস্কৃতির বিভিন্ন নাচ দেখলাম, আমাদেরকে খুব ভালো লাগে। এরকম প্রত্যেক বছর অনুষ্ঠান হয়, বারবার এরকম যেন আসে, আমরা যেন দেখতে পারি। প্রায় বিলুপ্ত হওয়া আদিবাসীদের ভাষা ও সংস্কৃতি টিকিয়ে রাখতেই এই ধরনের আয়োজন করা হয়ে থাকে। অন্যদিকে তাদের এমন ঐতিহ্যবাহী উৎসবগুলো টিকিয়ে রাখার জন্য সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসার আহ্বান স্থানীয় জনপ্রতিনিধির। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। তাদের যে সংস্কৃতি আছে, তাদের যে ধর্মীয় যে কৃষ্টি কালচারগুলো আছে, সেটা রক্ষা করার দায়িত্ব রয়েছে আমাদের সকলের। এবং আমরা মনে করি তাদেরকে সকলকে সহযোগিতা করে আমাদের যে এই যে সহরাই উৎসবটি আছে, তারা কারাম উৎসব উদযাপিত করে, সহরাই উৎসব উদযাপন করে, তারা বিভিন্ন ধরনের যে ধর্মীয় আচার অনুষ্ঠানগুলো করে থাকে, সেখানে আমাদের সকলকে তাদের পাশে দাঁড়িয়ে তাদের যে সংস্কৃতি, তাদের যে ভাষা, তাদের যে কালচার, সেটি রক্ষা করার জন্য আমরা সকলে এগিয়ে আসব। সরকারের কাছে আমরা চাই এই আদিবাসীদের ভাষা সংস্কৃতি যেন টিকে থাকে, সেই লক্ষ্যে আদিবাসী অধ্যুষিত এলাকা সমূহে যে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেখানে আদিবাসী শিক্ষক নিয়োগ দেওয়া হোক, এবং আদিবাসীদের ভাষা সংস্কৃতিকে টিকিয়ে রাখার জন্য আদিবাসী অধ্যুষিত এলাকায় কালচারাল একাডেমি প্রদান করা হোক। উৎসব উপলক্ষে খাটাকুপা গ্রামের বুড়িকালী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় 330 বছরের ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা, যেখানে নানা পদের মিঠাই মন্ডাই সহ শিশু কিশোরদের খেলনার পসরা সাজিয়ে বসে আছেন দোকানিরা। রাজশাহী, সিরাজগঞ্জ, জয়পুরহাট, নগাঁও, সিলেট অঞ্চল সহ দেশের অন্তত 15টি জেলায় বিপুল উৎসাহ উদ্দীপনার সঙ্গে সাঁওতাল, ওরাও, মাহাতো, কুর্মী, সিং, পাহান, মাহালি, বেদিয়া সহ আরও কয়েকটি জাতিসত্তা তাদের নিজ নিজ রীতিতে এই সহরাই উৎসবটি পালন করে থাকেন। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট।